নজর রাখছি যে খবরের দিকে বিতর্কিত মন্তব্য তৃণমূল শ্রমিক নেতার বাংলা ভাগের কথা বললে বিজেপি নেতাদের অঙ্গচ্ছেদের নিদান হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায় এই যে বাংলা ভাগের কথা বললে বিজেপি নেতাদের অঙ্গচ্ছেদের নিদান দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত ঠিক এরপরে কি প্রতিক্রিয়া দেবেন কি বলবেন যে বাংলা প্রেমের কথা যারা বলছেন যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে না জন্মাতেন তাহলে এই বাংলাটা থাকতো না গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাটাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার সমর্থন করেছিলেন প্রস্তাব দিয়েছিলেন বামপন্থীরা মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দিতে হবে কলকাতাকেও দিয়ে দিতে হবে কমিউনিস্টদের প্রস্তাব ছিল কংগ্রেস মেনে নিয়েছিল মানে উনি যে দলটা করেন তার পূর্বসূরিরা মেনে নিয়েছিল জিন্না বলেছিলেন যে মট ইট ইন পাকিস্তান আমি নেব না পোকা কাটা ভারত আমি চাই না পাকিস্তান আমি চাই না তো সেই জায়গা থেকে জিন্নার মুখ থেকে যিনি বাংলাটাকে ছিনিয়ে এনেছিলেন হিন্দু বাঙালিদের জন্য একটা জায়গাকার করে দিয়েছেন যার জন্য এসব তৃণমূল রক্তদান শিবির করতে পারছে এই মাটিটা যিনি তৈরি করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার নাম যারা করেছিলেন এন ব্যারিস্টার এন সি চ্যাটার্জি নদিয়ার রানী জ্যোতি বৈমি এদের অবদান ছিল কংগ্রেসের নেতারা তো মেনে নিয়েছিলেন তা সেই জন্য যে বাংলার জন্মদাতাই আমাদের দলের যিনি জন্মদাতা সেই একই ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কাছেই বাংলা সুরক্ষিত থাকবে আর উনি যে ভাষায় বলেছেন ওটা তৃণমূলের দৃষ্টিভঙ্গি বা ওই ভাষা তার কথাটাই তৃণমূলের কথা তৃণমূল এই ভাষাতেই কথা বলে যার জন্য নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী শপথ দেওয়ার পরেও আমাদের 29 জন কর্মী খুন হয়েছেন মানুষকে মেরে টাঙিয়ে দিচ্ছেন ও তো অঙ্গচ্ছেদের কথা বলছে আর অন্যান্য নেতারা তো ডাইরেক্ট খুন করছেন তো তৃণমূলের লাইনেই কথা বলেছেন উনি কিন্তু এমন কিছু কথা বলেননি যাতে শুনে আশ্চর্য নিতে হতে হবে যদি কেউ মনে বলে থাকে যে আলাদা করতে হবে সেটা সে কোনো চক্রান্ত করেনি আজকে আমরা শিশুকাল থেকে আমার ছাত্রাবস্থা থেকে শুরু হয়ে গেল ঘুরে আসছি যে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ আর অসহায় জঙ্গল বহল এটা তো আমরা একদম শিশুকাল থেকে শুনছি শুনতে শুনতে কয়েক বছরের মধ্যে সিনিয়র সিটিজেন হয়ে যাবো পরিস্থিতির পরিবর্তন হয়নি উত্তরবঙ্গ বঞ্চিত হতাশ সেখানে বহু মানুষ এটা চান তো সেখানে দাঁড়িয়ে যদি কোনো বলে থাকেন তো সেটা দলের লাইন নয় বিজেপি লাইন অত্যন্ত স্পষ্ট যে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমাকে অক্ষুণ্ণ রেখেই সুষম বিকাশের পক্ষে আমরা বারবার পশ্চিম যখন দার্জিলিং নিয়ে কথা উঠেছে আমরা তো আমরা যখন পার্বত্য পরিষদের কথা উঠেছে আমরা তখন গোর্খা শব্দটা যাতে না হয় সেটা নিয়েও আমাদের বক্তব্য রেজিস্টার আছে এরপরেও বুদ্ধদেব ভট্টাচার্যের যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যখন উঠেছে আমরাই সেক্রেটারি ছিলাম তো আমাদের রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা তো জেনে শুনেও এ ধরনের বক্তৃতার জন্য বক্তৃতা কথা বললে আপনার উনি যদি না একেবারে একেবারে অর্থাৎ আপনি বলছেন যে কোথাও গিয়ে এই বিষয়টি হয়তো তৃণমূলেরই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং সেই ভাষাতেই কথা বললেন উনি অনেক ধন্যবাদ আপনাকে তারপর আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা বাংলা ভাগের কথা বললে বিজেপি নেতাদের অঙ্গচ্ছেদের যে নিদান দিলেন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত তিনি ঠিক এক্স্যাক্টলি কি বলেছিলেন শোনাবো আপনাদেরকে আবার বলছি দ্বিতীয়বার যদি বিজেপির কোন নেতা কিংবা নেত্রী এই অঞ্চলে এসে বলে যে উত্তরবঙ্গকে বাংলার থেকে আলাদা করতে হবে আমি বলে দেবো ওই বিজেপির নেতার একটা অঙ্গচ্ছেদ করে বলবে তোর হাতটা কেটে নিলাম তোর যেরকম যন্ত্রণা হবে বাংলা ভাবলেও সেই যন্ত্রণা হবে তোর হাত কিন্তু আমি রাখবো না শুনলেন যে বিষয়টির দিকে আমরা নজর রাখছি যে বাংলা ভাগের কথা বললে বিজেপি নেতাদের অঙ্গচ্ছেদের নিদান দিলেন এবং সেই বক্তব্য তার গলাতে শোনালাম আপনাদেরকে উত্তর চব্বিশ পরগনা আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত ঠিক এই ভাষাতেই কথা বললেন তৃণমূলে বারাসাত শহর কমিটি রক্তদান শিবিরের মঞ্চে দাঁড়িয়ে তিনি নিদান দেন তবে ঠিক এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা সুজিত বসুর সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে সেটা দেখুন কে কি বলেছে আমি জানি না কিন্তু আমাদের দল কখনো এই সমস্ত ভাষাকে নিয়ে এই ধরনের ভাষা নিয়ে দল কখনো সমর্থন করে না উত্তরবঙ্গ ভাগ নিয়ে তো আমরা বলেছি যে যারা আমি বলেছি যে বিজেপি যে সমস্ত কথা বলছে এই বিচ্ছিন্নতাবাদী কথা বলছে এর বিরুদ্ধে মানুষকে এক হতে হবে